আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদায় হজ্জে উপস্থিত ছিলাম। আমি উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একজনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোটের লাগাম ধরিয়া থাকিতে, এবং অন্যজনকে নিজ কাপড় দ্বারা রৌদ্রের তাপ হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া প্রদান করিতে দেখিয়াছি। যতক্ষণ না তিনি জামরাতুল আকারায় কঙ্কর নিক্ষেপ করেন। আল হাদিস আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 1834। হে আলিম, অর্থাৎ জ্ঞানী ব্যক্তি, তোমাদের ইলম অনুযায়ী আমল করো, আর প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দান করো। তোমার প্রতিপালকের কাছ থেকে কল্যাণ লাভ করিবে এমন কথা ছাড়া কথা থেকে বিরত
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্যান্বিত ভাবে বলিলেন, ইয়াহুদিরাই সেই পরীক্ষার সম্মুখীন হইবে। তারপর কয়েকদিন অতিবাহিত হইলে একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তুমি কি জানো যে তোমরা কবরে পরীক্ষার সম্মুখীন হইবে? এই মর্মে আমার নিকট ওহী নাজিল হইয়াছে। তারপর থেকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করিতে শুনিয়াছি। আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 1197।